everyone, assalamu alaikum. Welcome to Fana Kids Club. Nazifa's school থেকে এসেছে এবং এসে এখন একটা জুস খাবে। ফ্রিজ খুলে জুস বের করছে। আর নাজিফা এটা ট্রিট। নাজিফা অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট বিহেভিয়ার অ্যাওয়ার্ড। আমরা ভাবছি হাউ ইটস পসিবল যে এই মেয়েটা বাসায় সারা ফোন চিল্লা চিল্লি হাল্লা পাল্লা বোকা ছাগল পাগল সব বলতে থাকে, আর সেই মেয়েটাই কিনা স্কুলে বেস্ট বিহেভিয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। ওটা একটা ভালো বিহেভিয়ার লাগছে স্কুলে, তাই তার মানে ওকে ভাবিয়া তুমি কিছু বলো তো। নো কমেন্টস কেন? খালি খাওয়া, অনলি খাওয়া, নো কমেন্টস, শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। এই যে তারা দেখি বেস্ট বিহেভিয়ার অ্যাওয়ার্ডের ইয়াটা দেখি, ওয়াও, এটা এটা সরো না, দেখাই। এই যে পদে পদে তোমার বেস্ট বিহেভিয়ার লক্ষ্য করা হবে, যেটা অ্যাওয়ার্ডটা আসলে সঠিক জায়গায় সঠিকভাবে গিয়েছে কিনা অ্যাওয়ার্ডের সঠিক মূল্যায়ন করতে হবে, আমাদের দাবি মানতে হবে। চলো ভাবি আমরা স্কুলে আন্দোলন করি, অ্যাওয়ার্ডের সঠিক মূল্যায়ন করতে হবে, আমাদের দাবি মানতে হবে। স্কুল থেকে এসে আমি এখন ভাবছি যে তোমাদেরকে মান্থলি একটা অ্যাওয়ার্ড দেব, পরিষ্কার পরিচ্ছন্নতা অ্যাওয়ার্ড, তারপর গুছানোর অ্যাওয়ার্ড, তাও তো দিব। জুস খাওয়া শেষ হয়নি এখনো, এতক্ষণ ধরে কি জুস খাচ্ছ? তাও এখন ভাত খেতে হবে, আজকে ভাতের যা তরকারি আছে, আজকে ভেজিটেবল, কারণ কদিন পর নাজিফা জন্মদিন, বুফে খাবে, তো এখন থেকে ভেজিটেবল খাওয়ার প্র্যাকটিস করতে হবে। এটা আরো ভালো, বেস্ট বুদ্ধি অফ দ্য ইয়ার, বেস্ট বুদ্ধি অফ দ্য ইয়ার। আরে ভাই মেরি 10 সাল কি তাজুর্বা হ্যায়, বেস্ট বুদ্ধি অফ দ্য ইয়ার। ঠিক আছে, খাওয়া দাওয়া করো তোমরা।